Bhaje bhajai kamandanam samastapap khandanam Bhaje bhajai kamandanam samastapap khandanam Sabhakta chitanandanam sadaivanandanam Srila Bhakti Siddhanta Saraswati Goswami Thakur Prabhupada janishen e jagater joto akorshon bikorshoner je prabhab cholche tar theke amader sobaike sarvoprothome rehai pete hobe e jagote je akorshon bikorshoner ekta tag of war টানা পোরেন সবসময় টানছে যেমন দড়ি টানাটানি খেলা হতো শিক্ষক এবং ছাত্রদের মধ্যে ঠিক সেই রকম এই জগতের মায়া জগতের যত আকর্ষণ বিকর্ষণের বিষয়গুলো বদ্ধজীবের হৃদয়েতে আছে সেই আকর্ষণ এবং বিকর্ষণের থেকে সর্বপ্রথমে আমাদেরকে রেহাই পেতে হবে আকর্ষণের থেকে এবং বিকর্ষণের থেকে আকর্ষণ বলতে যেগুলো আমাদের বদ্ধ অবস্থায় আমাদের হৃদয়েতে প্রলোভন জাগ্রত করে সেই বস্তুগুলোকে প্রাপ্তির জন্য সেই সমস্ত আকর্ষণীয় বস্তু বিকর্ষণ বলতে এই জগতে সমস্ত বদ্ধজীব একে অপরের সঙ্গে যে বৈরানুবন্ধনে যুক্ত রয়েছে কাউকে ভালো লাগে না দেখলেই মুখটাকে ঘুরিয়ে নি না এলে ভালো হয় চলে যা ইত্যাদি এই সমস্ত এগুলোকে বলে বিকর্ষণ রিপালশন অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন আকর্ষণ বিকর্ষণ যতক্ষণ মানুষ এই আকর্ষণ বিকর্ষণের মধ্যে থেকে বেরিয়ে যেতে না পারছে ততক্ষণ অপ্রাকৃত জগতের ভগবান শ্রীকৃষ্ণ বিশেষ করে নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের কথাই গৌড়ীয় গগনে আমরা ভজনের সর্বশ্রেষ্ঠ আদর্শ বলে মনে করি যেখানে গীতা পরিষ্কার জানিয়ে দিচ্ছেন ভূমি রাপ অনলো খং মন বুদ্ধির বচ অহংকার ইতিয়ম মে প্রকৃতির অষ্টধা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধেতে অর্জুন তার সখা তার সম্মুখে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে এই আট প্রকারের বিষয়গুলো যে তোমাদের বলা হলো সেই সমস্তগুলো হলো প্রকৃতির বিষয় আমার এই প্রকৃতি আটটা ভাগে ভাগ হয়ে এই ধরনের কাজগুলো করছে মানুষকে বোকা বানাচ্ছে ট্রাইং টু মেক ফুল অফ ইউ অল দ্য টাইম সমস্ত সময় তোমাকে বোকা বানাবার চেষ্টা করছে বলা হচ্ছে ভূমি রাপ অনল খংমন বুদ্ধি রেবছ অহংকার ইতিয়ংমে ইতিয়ংমে প্রকৃতির অষ্টধা এগুলোকে হাতে হাতে গুনে দেখো কী কী বিষয়গুলো আটটা বলা হলো তার বাইরে কেউ আছেন কি না সেটা প্রথম জাজমেন্ট যদি কেউ মনে করেন আমি এই শরীর এই মনের দ্বারা কৃষ্ণ ভজন করে নেব তাহলে সে মূর্খের স্বর্গে বাস করছে তার মুখ বোকা জগতে আর পাওয়া যাবে বদ্ধ জীব বদ্ধ মনের দ্বারা বদ্ধ বুদ্ধি সময়ে সময়ে প্রয়োজন মতো এই সমস্ত বিষয়গুলোর ব্যাখ্যা করা হয়েছিল সূক্ষ্ম দেহ যতক্ষণ পর্যন্ত র্যাপচার না হবে লিঙ্গ ভঙ্গ হয় অনায়াসে যে কীর্তন
আপনারা করে থাকেন। এই লিঙ্গদেহের ভঙ্গন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ তুরীয় অবস্থায় যিনি আছেন ভগবান শ্রীকৃষ্ণ, তার ভজন কখনোই সম্ভব হবে না। আমার বদ্ধ ধারণার কৃষ্ণ, আমার যে এত ইন্টেলেকচুয়াল বুদ্ধি, সেই বিবেচনার দ্বারা যে কৃষ্ণের কল্পনা আমি করে থাকি, কোনো বিরাট লেখক তার কাল্পনিক চরিত্র ফিকটিটাস স্টোরি দাঁড় করিয়েছেন কৃষ্ণের ক্যারেক্টার, আবার কোনো কোনো পাশবিক চরিত্র মানুষ অনেক বেশি জেনে গেছি বলে কৃষ্ণের চরিত্রকেও দোষারোপ করতে চায়। আমাদের ভোগ্য ধারণার যে কৃষ্ণ, আমাদের কাল্পনিক যে কৃষ্ণ, আমাদের কোনো লেখকের ভাবনা পথে উদিত যে কৃষ্ণ, এই সমস্ত কৃষ্ণের ভজনের কথা আজ আমরা বলতে বসি নাই। আজকে আমরা এই সব কৃষ্ণের কথা আলোচনা করতে বসি নাই, এত সময় আমাদের নাই, যাদের সময় আছে করুন। অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে একটাই বাস্তব সত্য রয়েছে, ইনফিনিটি ব্রহ্মাণ্ড জুড়ে, অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে একটাই তত্ত্ব বিরাজমান রয়েছে, যেটাকে শাস্ত্রেতে অদ্বয় জ্ঞান তত্ত্ব বলে বলা হয়েছে, যেটা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে আপনারা অনেকেই আলোচনা করে থাকেন। বদন্তি তত্ত্ববিদম তত্ত্বম যদ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতি। যোগীগণের হৃদয় পথে প্রাদেশ পরিমাণ যে ভগবানের আবির্ভাব, কিংবা জ্ঞানীগণের নেতি নেতি ন ইতি, এটা তৎ এটা অতৎ, প্রত্যেকটা প্রসঙ্গকে অ্যানালিটিক্যালি আলোচনা না করলে বদ্ধজীব ধারণা করতে পারবে না। সমস্ত সময় একটা কনফিউশনের মধ্যে আমরা রয়েছি। আমাদের সম্পূর্ণরূপে বিশ্বাস হৃদয়েতে আসীন হতে চায় না, আর আমার শেষ দিন শেষ ক্ষণ পর্যন্ত যদি ভজন করতে করতে যদি কোনো রকম সংশয় এখনো সমাধান হয়নি, আমার এই শরীর ছাড়বার সময় যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে, ভগবান, ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের পরিকর বৈশিষ্ট্য, টোটাল প্যারাফার্নালিয়া, যে কোনো তত্ত্ব, যে কোনো একটা বিষয় সম্বন্ধে যদি আমার সংশয় সন্দেহ থেকে থাকে, তখনও আমার সমাধান হয়নি, তাহলে সেক্ষেত্রে আমাকে দেহ ছেড়ে আবার জন্মগ্রহণ করতে হবে। সংশয় আত্মা অবিনাশপাতি, যাদের একেবারে সংশয় কোনো মতেই বিশ্বাস নেই, তারা তো বিনাশপাতি, নশ্বতি না, বিশেষ রূপে। আর দেহ সারা সময় গুরু বৈষ্ণব ভগবান ধাম নাম বিগ্রহ মহাপ্রসাদ যে কোনো বিষয় কোনো রকম সন্দেহ থাকা চলে না। সিদ্ধ অবস্থা কাকে বলে? সহজিয়াগণ অনেক মনে মনে মনকলা খেতে থাকেন, আমি সিদ্ধ হয়ে গেছি। আবার মায়াবাদীগণের কথা বলতে গিয়ে আমি অনেক জায়গায় বিভিন্ন ক্ষেত্রে হরিদ্বার আদি বিভিন্ন আলোচনা করেছি, সেখানে মায়াবাদীগণ একগাল হেসে দেন, অহম ব্রহ্মস্মি বলে একগাল হেসে দিল, 32টি দাঁতি দাঁত খুলে দিল। কিভাবে শাস্ত্রেতে এদেরকে বিচার করা হয়েছে বিভিন্ন সময়েতে এগুলো আমি উত্থাপন করে থাকি, সময়ের অল্পতার জন্য সব কথা আলোচনা করা যায় না। বড় অবাক কাণ্ড, তাদেরকে পশু বলা হয়েছে, কিম এতানো সোচাম বিষয়রস মাত্যান পশুন,
আমি বলি নাই, আমার কারোর সঙ্গে শত্রুতাও নাই আর বন্ধুত্বও নাই। বন্ধুত্ব নাই কেন? হ্যাঁ, বন্ধুত্ব যদি থেকে থাকে তো গুরু বৈষ্ণবের সঙ্গে, আর জগতের কারোর সঙ্গে আমার বন্ধুত্ব নেই। বাস্তবিক বিচার হলো এই, বদ্ধ অবস্থায় যে দর্শন মানুষের জীবনে থাকে সেই সমস্তগুলো বন্ধনের কারণ হয়, যার জন্য শ্রীল প্রভুপাদ প্রায়ই বলতেন যে বদ্ধজীব এক বদ্ধজীব আরেক বদ্ধজীবের যেন নিন্দা না করে। যদি এক বদ্ধজীব আরেক বদ্ধজীবের নিন্দা করতে চায় সেটা তার পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি। শ্রীল প্রভুপাদ প্রায়ই বলতেন কোনো ব্যক্তি যদি কোনো সাধুর নামে কোনো অভিযোগ দায়ের করে কিছু নিন্দা করছে, অমুকে এইসব করেছে, প্রভুপাদ হেসে বলতেন আমার তখন মনে হয় যিনি নিন্দা করছেন তার ভজনটা এত এক্সেলেন্ট অবস্থায় উঠে গেছে যে সে নিন্দা করার সময়টুকু পেয়ে গেছে। যারা বাস্তবিক ভজন করেন তাদের নিন্দা করার কোনো সময়ই হয় না, তারা চোখটাকে তুলে দেখবেন জগৎটাকে এই সময়ও হয় না তাদের, তারা কি করে নিন্দা করার সময়টা পেলেন। হ্যাঁ, গুরু বৈষ্ণব শাসন করে থাকেন, শিষ্যকে সংশোধন করে থাকেন, তাকে সেইটা জড়জগতের যে এক বদ্ধজীব আরেক বদ্ধজীবের নিন্দন সেরকম হয় না। সেই জন্য প্রভুপাদ প্রায়ই বারণ করতেন যে একে অপরের না করে বাস্তবিক পক্ষে হরিকথা হরিকীর্তনেতে অ্যাবজর্বিং ভাবে ডুবে না যাওয়া পর্যন্ত কেউ রেহাই পাবেন না। শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর এই জন্য বারবার জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত জীবাত্মা গুরু বৈষ্ণবের আনুগত্যে, বাস্তব আনুগত্যে সর্বক্ষণ হরিকথা হরিকীর্তন এর মধ্যে ডুবে থাকতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তাদের বেশের নির্মলতা পিউরিটি রক্ষিত হবে না। তারা ত্যক্ত জীবনের যে আদর্শ সেটা রক্ষিত হতে পারে না। পরস্বভাব কর্মাণি ন প্রশংসেত না গর্হেত বিশ্বমেকাত্মকম পশ্যন প্রকৃতি পুরুষেণ চ। সাংখ্য তত্ত্ববিদগণ এগুলো জানেন, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের বিস্তৃত আলোচনায় সেখানে তৃতীয় স্কন্ধেতে সাংখ্য যোগের কথা বর্ণনা করা হয়। কি করে কেউ কেউ ২৪ তত্ত্ব, কেউ কেউ ২৮ তত্ত্ব ইত্যাদি বিভিন্ন সময় আলোচনা করা হয়েছে। এইগুলো মিলিয়ে এই বিশ্ব সংসারের যে একটা প্রপঞ্চ, একটা যে জাদু চলছে, একটা সাম সর্ট অফ ম্যাজিক স্পেল মনে হচ্ছে জাদু চলছে চারিদিকে, কেউ রেহাই পাচ্ছে না, একটা জাদু কাজ করছে, সবাইকে যেন টেনে নিয়ে যাচ্ছে, এখান থেকে কেউ বেরোতে পারছে না আর বেরোতে চাইছেও না, বেরোতে চাইছে না। আর যারা চাইছেন তাদের যদি সিনসিয়ারিটি থাকে তাহলে তাদের যোগ্যতা গুরু বৈষ্ণব দান করেন, যোগ্যতা বিচারে কিছু নাহি পায় তোমারও করুণা সার। হরিভজনের অর্থাৎ কৃষ্ণ ভজনের প্রথম লক্ষণই হল এই যে তার কোনোরকমভাবে বহির্জগতের কোনো কিছু দর্শন বা তাতে কিছু আনন্দ নিয়ে নেওয়ার কোনো প্রবণতা থাকবে না, সিদ্ধ মহাত্মার এটা লক্ষণ। প্রারম্ভিক সিদ্ধিটাকে বলা হয় হচ্ছে প্রকৃতি জয়, প্রকৃতি ক্রিয়া মানানি গুণ কর্মের অবসর অহংকার বিমরাত্যা কর্তা অহম ইতি মান্যতে, এই কনসেপশন থেকে পুরো রেহাই পাওয়া, এটা প্রাইমারি সিদ্ধি। প্রকৃতি আর তোমাকে কোনো ডিস্টার্ব করছে না, বিরক্ত করছে না, যখন প্রকৃতি আর কোনো বিরক্ত করছে না আমাকে সেই সময়তে আমার ভালো সুযোগ এসছে হরিভজনের, ভালো সুযোগ। কেন? হরিনাম হরিকথা হরিকীর্তন
হরিসেবা এগুলো এগুলো সবাই জেনেছেন, প্রায়ই আলোচনা করেন। বদ্ধজীব কখনো বদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা কৃষ্ণ ভজন করে নিতে পারে না। অত কৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যমেন্দ্রিয়ৈ সেবন মুখেহি ইহায়াম আদৌ স্বয়মেব স্ফুর্ত অদ। অপ্রাকৃত ইন্দ্রিয় যখন হয়, প্রাকৃত জগতের রূপ রস গন্ধ স্পর্শ আস্বাদনের চিত্তবৃত্তি যখন নিরোধ হয়ে যায়, নিরোধ কথাটা যোগীর চিত্তবৃত্তি নিরোধের মতো নয়, ভক্তি জগতের যে চিত্ত নিরোধ এর মানে হল প্রাকৃত জগতের রূপ রস গন্ধকে টোটালি তার দরজা শাট ডাউন করে দিয়ে অপ্রাকৃত জগতের দিকে পরিচালিত হয়ে গেছে, এটাকে বলে চিত্ত নিরোধ। যোগীগণের চিত্ত নিরোধ মানে হলো ওরা বলছেন আর আমার ইন্দ্রিয়ের দ্বারে কোনো কিছু বিষয় আস্বাদন হচ্ছে না। মহান ভাগবত বৈষ্ণবগণ বলছে তাতেই বা তোমার কি সুবিধে হলো, কি কি সুবিধে তুমি করে নিলে এর দ্বারা। তার দ্বারা যদি কৃষ্ণের পরাৎপর অখিলেশ্বর ভগবানের যদি আংশিক প্রতীতি হয় পরমাত্মা রূপে, কিংবা তাও যদি না হয় যদি ব্রহ্মরূপে প্রতীতি হয় অর্থাৎ ব্রহ্মজ্যোতি রূপে জ্যোতিতে গিয়ে মিলে যাব, এ ধরনের যে চিত্তবৃত্তি এগুলোকেও শাস্ত্রেতে নিন্দন করা হয়েছে। এটাকে ইংরেজিতে বলা হয় সুইসিডাল স্কোয়াড, আত্মহত্যা করা, নিজের বুকেতে আমি বোম বেঁধে বেঁধে ঝাঁপ দেবো, যে আমিও মরবো ওকেও মারব, এটাকে বলে সুইসিডাল স্কোয়াড। এ ধরনের ব্যাপারে তো সুবিধে হবে না। এই আলোচনাগুলো কেন করলাম না, আমার আলোচনা করতে কৃষ্ণ সংক্রান্ত বিষয়ে রাধারানী কৃষ্ণ এইসব আলোচনা করতে আমি লজ্জায় আমার মুখ লুকাবার জায়গা পাই না। প্রথম কথা হলো আমার যোগ্যতা নাই, দ্বিতীয় কথা হলো এইসব আলোচনা যদি গুরুদেব কোনো মতে একটু করান তাহলে বা কোথায় করব। ভোগ্য ধারণার কৃষ্ণ, আমাদের বিচার বুদ্ধির কন্ট্রোলে যে কৃষ্ণ থাকে, যাকে ইচ্ছ মতো আমরা নাকচ করে দেবো, যেমন গুরুদেবকে করে দাবি, গুরুদেব যদি আমার এই সমস্ত বিষয়গুলি আমার মেনে নেন তাহলে তিনি গুরুদেব, নালে নাকচ করে দিলাম, গুরুদেব এটা করতে পারেন না, নাকচ, গুরুদেবকে আসন থেকে ফেলে দিলাম। সে ধরনের গুরুদেবের আশ্রয় আমরা গ্রহণ করি নাই। অনন্তকালে সৌভাগ্যক্রমে বদ্ধজীবের জীবনেতে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয়, আর তাদের চরণের সৌন্দর্য দর্শন করার পর লুব্ধক অর্থাৎ লোভ পেয়ে তার চরণেতে যাওয়ার যে প্রবণতা এটাও সহসা হয় না। আর কেউ যদি মনে করে নেন আমি সাধুসঙ্গ করে নেব, পয়সা আছে আমার, আমি সাধুসঙ্গ করে নেব, চিন্তা কিছু নেই, একগাদা সাধুকে নিমন্ত্রণ খাইয়ে দেবো বা বৃন্দাবনে কোনো জায়গায় চলে যাব ভাড়া করে, তাহলেও বদ্ধজীবের সে অধিকারও নাই। সেই জন্যই সেখানে তুলসীদাসজি একটা কথা বললেন, সেই কথাটা ভক্তি জগতের ভক্ত জগতের হার রূপে তারা রাখেন। এই সমস্ত এলাকা হয়তো এটা আলোচনা কম হতে পারে, আমি জানি না, বৃন্দাবন আদি বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গে এ আলোচনার প্রবণতা আছে, বিশেষভাবে উত্তরাখণ্ড আদি। তুলসীদাসজি একটা কথা বলেছিলেন, বিনু সতসঙ্গ তরই ন কই, রাম কৃপা বিনু সুলভ ন সই। এই কথাটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন সেখানে, আমাদের ওখানে বলে বিনু সতসঙ্গ তরই ন কই, রাম কৃপা বিনু সুলভ ন সই, রাম কৃপা বিনু সুলভ ন সই। তুলসীদাসের ইষ্ট দেবতা যেহেতু রাম ছিলেন, তাই তিনি রাম বলেছেন, আমরা যদি বলরাম বলি, রাম বলরাম, বলরাম যদি বলি, হ্যাঁ এখানে তুলসীদেবী রামের কথাই বলেছেন, যাহা রাম তাহা নাহি কাম, রবি রজনী নাহি মিলে এক ঠাম। যেখানে কাম হৃদয়তে বিরাজমান থাকবে সেখানে রাম আসবেন না।
সেখানে রাম হৃদয়তে আসতে পারেন না। সে দশরথী রামই ধরো, আ বলরাম রাম ধরো, কেন বলরাম রাম সর্ববীজের সর্ব অবতারের বীজ হচ্ছে কোথা থেকে, বলরাম থেকে, যে মহাবিষ্ণু সর্ব অবতারের চৈতন্য চরিতামৃতে। কিন্তু একটা কথা নৈয়ায়িকরা আলোচনা করেন, এটা নিয়ে তর্কের কোনো কারণ নেই, যদি তুলসীদাসজি বলে থাকেন রামের কথা তাহলে আমি 100% হয়ে গেলাম এটা দশরথী রাম, কিন্তু অন্য কোনো সাধু যদি রাম বলে উচ্চারণ করেন সেখানে বিচার থাকে যে আমাদের আমাদের মহামন্ত্রের মধ্যে যে রাম আছে, অনেক বড় বড় ব্যক্তি সারা পৃথিবী জুড়ে পড়েছে তারাও সমস্ত এর ব্যাখ্যা প্রপার হয়নি, এটা আমি খুলে দেখিয়ে দেব যে কি করে ওনারা এটা বললেন ব্যাখ্যা। বাস্তবিকভাবে রাম বলার সঙ্গে সঙ্গে আমরা মহামন্ত্রের যদি রামের কথা যদি আমরা তুলি, মহামন্ত্রে যদি হরে রাম হরে, তাহলে সেটা রমনাথ রমণ করেন বলে তাহলে রাম অর্থাৎ কৃষ্ণকেই বলা হয়, আর যদি শুধু রাম কেউ বলে থাকেন তাহলে এর মধ্যে সেই যদি কৃষ্ণভক্ত করে থাকেন সে বলরামও হতে পারে, বলরাম হতে পারে। কিন্তু তুলসীদাসজি বলার সঙ্গে সঙ্গে নৈয়ায়িকরা বলবেন এটা একবারে স্যাঙ্গুইন, উনি দশরথী রামের কথা বলছেন, সঙ্গে যদি লক্ষ্মণ থাকেন তাহলে আর সেখানে আর জাজমেন্টের কোনো দরকার নেই, একবারে ডেফিনি চোখ বুঝে বলে দেবো এটা দশরথী রাম। কিন্তু শুধু রাম যদি কেউ উচ্চারণ করেন তাহলে সেক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে বলরাম হতে পারেন, এগুলো অনেক বিচার থাকে। আমরা যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো এই যে সম্যক রূপে সাধুসঙ্গ না হওয়া পর্যন্ত কেউ হরিভজন করতে পারে না, আর হরিভজন করা কথাটা আমি উল্লেখ করলাম এই কারণে, হরি বলতে রাম নৃসিংহ বরাহ সব কিছুই উচ্চারণ হতে পারে, যদিও হরি অবতার একটা আছে, সে অবতারেতে তিনি গজেন্দ্রকে মোক্ষ দিয়েছিলেন, এর নাম হচ্ছে হরি সাক্ষাৎ হরি, কিন্তু হরি এই শব্দটা আমরা বিষ্ণুর যে কোনো মতো হরি বলি, হ মানে আমাদের ত্রিতাপ জ্বালা আদি হরণ করেন হরনাথ ইতি হরি, এই কারণে আমরা হরি বলে থাকি, হরি আমাদের যত কিছু জ্বালা যন্ত্রণা আছে সব কিছু থেকে রেহাই দেন, হরিভজন করছি অথচ যন্ত্রণার মধ্যে জ্বালা যন্ত্রণার মধ্যে রয়েছি এটা অ্যাবজার্ড, এটা হতে পারে কি? হরিভজনের মধ্যে আমি হরিভজনে রয়েছি অথচ জ্বালা যন্ত্রণা আমাকে ক্লিষ্ট হয়ে যাচ্ছি জ্বালা যন্ত্রণায়, এটা হয় না, হরিভজন মনেই আমি এই সকলের বাইরে চলে গেছি, এটার মধ্যে থাকাকালীন অবস্থায় হয় না। ওই জন্য রূপগোস্বীপাদ ওই যে মুক্তকুলেই রূপাস্যমানম, যিনি মুক্তকুলের উপাস্য বস্তু তাকে বদ্ধ অবস্থায় কেউ ভজন করে নেবে এ দুঃসাহস কাউর হতে পারে না। মুক্তকুলের উপাস্য বস্তু, যে মুক্তকুলের উপাস্য বস্তু এই শব্দটা বলতে গিয়ে রূপগোস্বীপাদ কিন্তু সামান্য মুক্ত ব্যক্তি মুক্তকুল ওর কথা বলেননি, মুক্তকুল বলতে পরমাংশ মুক্তকুল, রূপগোস্বীপাদের শব্দের যা কিছু আমরা অর্থ নেব অবিদ্যদ্রুঢ়িবৃত্তি আর বিদ্যদ্রুঢ়িবৃত্তি দুটো অর্থ আমাদের সামনে আসে, কিন্তু রূপগোস্বীপাদ যখন এই কথা বলছেন মুক্তকুলের তখন আমরা পরমাংশ মুক্তকুল, আর অন্য কোনো মুক্তকুল সামান্য মুক্তি হয়েছেন বিষয় থেকে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে হাম হেরব শ্রী বৃন্দাবন, বিষয় ছেড়ে শুদ্ধ হওয়া দরকার, হৃদয় যতক্ষণ পর্যন্ত শুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত গুরু বৈষ্ণব আনুগত্যে ভজন করতে করতে প্রতি মুহূর্তে আমাদের বিবেকের সঙ্গে কথা বলতে হবে, প্রতি মুহূর্তে আমাদের বিবেকের সঙ্গে কথা বলতে, বিবেককে প্রশ্ন করতে হবে, বিবেকের সঙ্গে চর্চা বন্ধ করে দিলেই তুমি ব্লাইন্ড হয়ে যাবে, বিবেকের সঙ্গে চর্চা চালাতে হবে, বিবেক অনেক নোংরা জিনিস চাইবেন ভিতরে, বিবেক যে সদ্বিবেক অসৎ বিবেক পরাস্ত করার চেষ্টা করবেন, যেটা অজামিলের জীবনে তো হয়েছিল, অজামিলের বিবেক ছিল, অজামিলের বিবেক ছিল না তা নয়, বিবেক যদি নাই থাকতো তিনি শালগ্রাম শিলাকে পুজো করতেন, রোজ শালগ্রাম অর্চনা করে তিনি জলস্পান করতেন না,
তিনি পিতামাতা গুরুজনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন, কান্যকুব্জ বংশীয় ব্রাহ্মণ ছিলেন, তার নিষ্ঠা ছিল শাস্ত্রে এসব কথা বলা সত্ত্বেও কেন তার এ ধর্মে এইরকমভাবে তার কেন ডিগ্রেডেশন, সে কেন বিবেকের কাছে হেরে গিয়ে কেন বিষয়কে স্বীকার করতে বাধ্য হয়েছিল, এ সম্বন্ধে আমি একটা সুন্দর উদাহরণ দিয়ে থাকি। এগুলো সব হরিকথার আমার হচ্ছে ইন্ট্রোডাকশন, হরিকথা প্রারম্ভিক এসব আলোচনা। যে কোনো মানুষের যেটাকে দিয়ে নৈতিক চরিত্র বলে, এথিক্যাল ক্যারেক্টার, এই নৈতিক চরিত্রটার যে এক্সটেনশন, তোমার নৈতিক চরিত্রটা কতদূর পর্যন্ত বড় হয়েছে সেটা প্রথম ইন্টারগ্রেশন। তোমার নৈতিক চরিত্র আছে না, যদি থাকতো তাহলে আমার কাছে বসতে পারতে না, আছে, কিন্তু এই নৈতিক চরিত্রের পরিধি কতদূর এটা প্রথমে জানা দরকার। অনেকেরই নৈতিক চরিত্র থাকে, জড়জগতের ব্যক্তিদের নৈতিক চরিত্র থাকে, স্কুলের মাস্টার আদি যারা ডেকেছিলেন কিছুদিন আগে, ওরা নৈতিক চরিত্র থাকে, ধুয়ে কবর যেমন ধুয়ে জল খায়, ওই নৈতিক চরিত্র ধুয়ে জল খাবে। আমরা বলি তুমি নৈতিক চরিত্র ধুয়ে কি করে জল খাবে, আর খেলেই বা কী হবে, বলো মহারাজ নৈতিক চরিত্র বড় কথা, দেশের পক্ষে বড় উপকারী। আমরা তোমরা কোনোদিনই নৈতিক চরিত্র, তোমরা যে নৈতিক চরিত্রের উপদেশ দিচ্ছ, তোমরা নিজেরাও নৈতিক চরিত্র বজায় রাখতে পারে না, পারবে না, কেন পারবো না, কেন, অহংকারী ব্যক্তি, আমরা সব শিক্ষিত, আমরা নৈতিক চরিত্র বজায় রাখতে পারবো না কেন, আর কী করে পারবেন, বলে কেন পারবো না, আমরা অবলম্বন দেখান, একটা অবলম্বনকে কেন্দ্র করে নৈতিক চরিত্রটাকে স্ট্যাবিলিটি রাখা যায়, তাই তো। বিদ্যাসাগরও নৈতিক চরিত্র দিয়েছিলেন, কম দেখাননি, দেখিয়েছিলেন কি কম দেখিয়েছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নৈতিক চরিত্র কম দেখাননি, তাদের ওপরে জড়জগতের কেউই যেতে পেরেছে কি, যায়নি। কিন্তু বৈষ্ণব জগতের বিচার হচ্ছে আলাদা, সেখানে বলা হচ্ছে তোমার নৈতিক চরিত্রের আধার যদি কৃষ্ণ না হয়, জড়জগতের কোনো বিষয়কে যদি অবলম্বন করে অগ্রসর হও, তাহলে আজ না হলে কাল, কাল না হলে পরশু তোমার পতন হতে বাধ্য, পারবেন, যদি এই জন্মটা কেটে যাওয়া পরের জন্ম পড়ে যেতে পারে, কোনো মতে ট্যাটুয়ে কিন্তু পারবে না। সেই জন্য নৈতিক চরিত্র ধুয়ে আমরা জল খাবো না, নৈতিক চরিত্র যদি কৃষ্ণকে সামনে রেখে নৈতিক চরিত্র বজায় থাকে, তাতে যদি আপনার এত বড় সাহস হয় যে আমার বিরুদ্ধে চরিত্রের বদনাম আপনি আনতে পারেন, আমার কোনো কোনো বিষয়ে আপনার অভিযোগ করার সুযোগ এলো, সেখানে বহুপাত বলছেন যে কৃষ্ণ সেবার আদর্শটা এত বড়, কৃষ্ণ সেবার আদর্শ এত বড়, এত ব্রাইট, এত উজ্জ্বল, সেখানে জাগতিক নৈতিক চরিত্র আদি তার যে পরিসীমা, এটাকে ভঙ্গ করে দিয়ে, চুরমার করে দিয়ে আমি যদি জাগতিক নৈতিক চরিত্রের যে একটা বন্ধন আছে সেটাকে ছিন্ন করে দিয়ে, ভেঙে চুড়ে দিয়ে কৃষ্ণ সেবার জন্য এক ঝাঁপ মেরে দিই, সেক্ষেত্রে যদি আপনার নৈতিক চরিত্রে বড় আস্থা থাকে, বলে শ্যামবাবা এসব কী করছে, তো নৈতিক চরিত্র তার বজায় থাকলো না, প্রভুপাদ বলছেন সেটাও আমাদের জীবনে বিশালভাবে বড় নিয়ম, যদি বড় জগতের জড় জগতের লোক কেউ আমাদের কোনো অভিযোগও আনে, এনার তো নৈতিক চরিত্র থাকলো না, বলে ঠিক আছে তোমার নৈতিক চরিত্র থাকো, আমি কৃষ্ণ সেবার জন্য তোমাদের নৈতিক চরিত্রের যে বন্ধন শৃঙ্খলা সেটাকে চুরমার করে দিয়ে কৃষ্ণ সেবায় ঝাঁপিয়ে পড়বো, তাতে তোমার যা খুশি বলো, এটাকে বলে ভক্তির অবস্থা, ভালোবাসার অবস্থা। সংবৃষ্ট তদ্ব প্রতিজাতু সাধুনা, তোমাদের সাধুতার দ্বারা তোমরা কৃতকৃতার্থতা প্রাপ্ত হয়েও, গোপিকাগণকে বলছেন যে সমস্ত দেহ গেহ সমাজ সংসারের যে বন্ধনের শৃঙ্খলাকে চুরমার করে দিয়ে তারা কি করেছিলেন, কৃষ্ণ সেবায় ঝাঁপিয়ে পড়েছিলেন, তাই জন্য কৃষ্ণ তখন যে কথা বলেছেন সেগুলো সব রসিক ভক্তদের সঙ্গে আমরা আলোচনা করে দিই, এখানে বিস্তৃত আলোচনা করব না, বিরাট গভীর অর্থ। এই জন্য এখানে প্রথমেই ভোগ্য ধারণার কৃষ্ণ নয়, কোনো দার্শনিকের বিচারের কৃষ্ণ নয়,
অনন্ত রসের যে আকর যে ভগবান শ্রীকৃষ্ণ অপ্রাকৃত জগতের যে প্রবেশ অধিকার সেটাই হয় না, আর যদিও প্রবেশ অধিকার হয় তারা বৈকুণ্ঠ জগৎ পর্যন্ত যদি খুব জোর টেনে টুনে কেউ যায় তারপর কি গতি হবে, তারপরে যাওয়ার ক্ষমতা আছে কি না, সব কিছু নির্ভর করে যে কে কোন জীবাত্মা কোন জন্মে কোন সদ্গুরু সঙ্গ প্রাপ্ত হল কিবা প্রাপ্ত হল। সদ্গুরু গৌড়ীয় গগনের বিচারে যে সদ্গুরু যেটা আমাদের চৈতন্য মহাপ্রভু যেটা বলছেন সেটাতে সদ্গুরুর ভূমিকা হল আমার গুরুদেবের পরিচয় কি, তিনি হবেন কি না রাধারানীর একদম নিজজন সখী মঞ্জরী। এই নিয়ে কদিন আগেও বৃন্দাবনে বিরাট ঝড় ঝঞ্ঝা চলছে, বিরাট এই সমস্ত ব্যাপার, প্রত্যেকে এমন নিজের স্ট্যান্ড পয়েন্ট নিজের যে বদ্ধজীবের যে প্ল্যাটফর্ম সেখান থেকে বিচার করে নানারকম মন্তব্য করছে। কোনো এক আমাদের মহারাজ তিনি তার কবিতাতে তার শেষ সময় লেখাতে বা প্রবচনে বিভিন্ন সময় প্রকাশ করে গেছেন তিনি হচ্ছেন সক্ষরসের ভক্ত, এটা তার লেখনীতে সব জায়গায় প্রমাণিত, তিনি মুখেও বলেছেন। এমনকি পরম পূজা শ্রীশিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ কিংবা পরম পূজা শ্রীশিল শ্রীধর গোস্বামী মহারাজের মতো বড় বড় বৈষ্ণব তারা ভগবানের নিজজন এরাও বলেছেন তার লক্ষণ আদি তার লেখা সব দেখে না ইনি সক্ষরসের ভক্ত। কিন্তু সেখানে দ্বন্দ্ব লেগে গেছে, তারা প্রমাণ করতে চেয়েছেন আমাদের গুরুদেব কোনো মতেই সক্ষরসের ভক্ত না, তারা হচ্ছেন তিনি হচ্ছেন মধুর রসের ভক্ত, কোনো মতো আমরা শুনব, এই নিয়ে বিশাল লড়াই চলছে, বিশাল ব্যাপার অশান্তি। আমি অবাক হয়ে গেলাম, যারা বাস্তবিক হরিভজন করবেন তাদের এইসব লড়াইয়ের কোনো সম্ভাবনা থাকে না, ওরা আচার্যের ভূমিকায় আছেন, ওরা বলছেন আমরা সংস্কৃত নিয়ে দর্শন নিয়ে অনেক পড়াশোনা করেছি অতএব আমাদের কথা মানতে হবে, কিন্তু শাস্ত্র তো সেই কথা বলছেন না, শাস্ত্র বলছেন যিনি গুরুদেব যাকে আত্মসাত করেছেন তার বাহ্যদৃষ্টিতে যত যাদব বাহ্যদৃষ্টিতে যার শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও সিদ্ধান্ত স্বতঃস্ফূর্তভাবে তার হৃদয়তে আসে। এসব অনেক কথা আমি সময়ে সময়ে যদি ঠাকুর সুযোগ দেন প্রেমের ঠাকুর গোড়া তাহলে এইসব আলোচনা করতে পারি। যেখানে ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে লক্ষ্য করে যেসব কথা সহজিয়ারা বলতেন প্রভুপাদকে অপমান করার জন্য সেই সব কথা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ ছিন্ন বিচ্ছিন্ন করে দিতেন, ওরা চাইতেন অপমান করতে, কিন্তু প্রভুপাদ যে সমস্ত সিদ্ধান্তের কথা বলতেন সেই সব কথা এই চোদ্দ ভুবনের মধ্যে কোনো জায়গায় আমরা দেখিনি কোনো বই। আমরা ছিল রামানুজাচার্য মাধ্বাচার্য নিম্বার্ক স্বামী হ্যাঁ এই সমস্ত কাউর বিচারেতে এত সূক্ষ্ম সিদ্ধান্ত আমরা দেখি নাই, তারা জগতের প্রচুর দান করেছেন অনন্তকালের ইতিহাসে আমরা সেগুলো ভুলতে পারব না, কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ যে বিচার বৈশিষ্ট্য দেখিয়েছেন তার মধ্যে যে স্পেশালিটি আছে সেটা একমাত্র রাধারানীর কাছে, রাধারানী অনঙ্গমঞ্জিরি এদের কাছে ছাড়া অন্য কাউর কাছে এই বিচারগুলো না আমরা পাই নাই। তাই জন্য বৃন্দাবনের বুকে রসিক ভক্ত সমাজে চিৎকার করে কুকুরের মতো আমি এইসব কথা আলোচনা করেছি, বুকটাকে টান করে কোনোদিন কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি, কারণ তারা দেখাতে পারবেন না প্রমাণ নেই কিছু, প্রভুপাদের যে বিচার সমস্ত বিচার রাধারানীর বিচার, এই বিচার কোনোদিন কোনো বইয়েতে কোনো কেউ দেখতে পাবে না বুঝতে পারবে না এত অ্যাকিউরেসি বিচারে। তো এইসব সিদ্ধান্তের জিমনাস্টিক ফিটস প্রভুপাদ বলছেন অনেকে সিদ্ধান্তটাকে মনে করে জিমনাস্টিক, আমি বেশি করে আমার হাতের মার্সেলটাকে বড় করব বলে লোহাটাকে রোজ তুলবো আমার মাসেলটা বড় হয়ে যাবে আপনাদের পক্ষে আকর্ষণীয় হয়ে যাবে, দেখো ওই পুরুষ মানুষটার মাসলটা কীরকম সুন্দর, প্রভুপাদ বলছেন এটা কোনো জিমনাস্টিক ফিটস নয়, অনেকে মনে করেন বেশি করে পড়ে নেবো আর জেনে নেবো হবে না, একান্ত কৃপা সাপেক্ষ। সেই জন্য সেখানে এই সিদ্ধান্ত আমি আলোচনা করে এলাম,
এটা নাকি অন্য একজন আচার্য এই কথা বলেছেন, কিন্তু সেই কথাটা পরিষ্কারভাবে বলেন। তার কাছে যখন বারবার গিয়ে বলছেন, আচ্ছা আমাদের গুরুদেব কী রসের ভক্ত, আমাদের গুরুদেব কী রসের ভক্ত, মধুর রসের ভক্ত কি না বলুন না আপনি, বারবার বিরক্ত হচ্ছেন, উনি দেখলেন আমার প্রচারের বিরক্ত, আমার প্রচারের ব্যাঘাত হবে যদি একটু আমি সাই দিয়ে দিই, হ্যাঁ মধুর রসের ভক্ত তাহলে আমার প্রচারটা ভালো হবে, কেন আমার বাধা চলে আসবে। সেই জন্য উনি বলেছেন, দেখুন সক্ষরসের ভক্ত হলো মধুর রসের ধরে নেওয়া যায়, ওটাকে নিয়ে এবার লড়াই চলছে। উনি কি অর্থে এই কথাটা বলতে চেয়েছেন কেউ বুঝতে পারল না। ওরা বলছে ওই তো বলেছেন, উনি কি বলেছেন, উনি বলেছেন সক্ষরসের হলেও মধুর রস ধরা যায়, আর তাহলে এটার মানে আপনারা কি কি বুঝে নিলেন অনেক পড়াশোনা করে, করে পড়াশোনা করে নিল ঘরে বসে, এগুলো তারা জেনে নিল। এর দ্বারা তাহলে কী বিচার এলেন, বলে এর দ্বারা বোঝা যাচ্ছে মধুর রসের ভক্ত আমি, এটি কি লক্ষণ তো তাই হলো, লক্ষণ তো তাই হলো না। প্রথমে উনি বলেছেন ইনি সক্ষরসের ভক্ত হলেও মধুর রসে এনার প্রবেশ আছে, তাহলে সেটাতে কী মানে দাঁড়ায়, সেটাতে মানে দাঁড়ায় নেই যে সেখানে শুভ লাদি যে সমস্ত ভগবানের সখাগণ আছেন তারা মাঝে মাঝে মধুর রসেতে উঁকি মারে, পরিপূর্ণভাবে তারা সখী মঞ্জুরি নয়, কিন্তু সুবল আদি মধুমঙ্গল এদের মধুর রসে অন্য সখাগণের কিন্তু এই অধিকার দেননি। তো এরকম ধরনের ধরা যেতে পারে, তাও হয়েছে কি না তাও বলা যায় না, কেন তিনি তো কোনো তার নিজের লেখায় সব বলেন নাই, এই নিয়ে ঝঞ্ঝাবাদ চলছে। শ্রীর সরস্বতী ঠাকুর বলতেন যারা বাস্তবিক হরিভজন করবেন তাদের এই সমস্ত ঝঞ্ঝাবাতের মধ্যে পড়বার কোনো সময় নেই, তারা তো সেবা সুখ রস, হ্যাঁ সেবা সুখ দুঃখ পরম সম্পদ নাশয় অবদ্যা, এটা প্রথমেই তাদের জীবনে সিদ্ধ হয়ে গেছে, তারা এইসব আলোচনার সুযোগ পাবে। সেবা সেবা করতে গিয়ে যে বাহ্য দৃষ্টিদের দুঃখ আদি এগুলো তারা মেনে নেয়, এগুলো কিছুই না তাদের কাছে। যাই হোক, যে কথা বলতে গিয়ে এইসব কথাগুলো বলা হলো সেটা হলো এই, আজ আমরা আলোচনা করতে বসেছি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব কোথায় হয়েছিল, বলে আমরা তো পড়ে নিয়েছি বই, সেখানে জেনেছিলাম মথুরায় আবির্ভাব হয়েছিল, আমাদের গৌড়ীয় গুরুবর্গ বিশেষ করে শিলা প্রভুপাদ আদি বলছেন তোমার হৃদয়ে কি আজকে প্রভুপাদের, তোমার হৃদয়ে কি আজকে কৃষ্ণের জন্মাষ্টমী হচ্ছে নাকি, হচ্ছে না কৃষ্ণের আবির্ভাব হচ্ছে আজকে, আজকে জন্মাষ্টমী যে তিথি পালন করছো তাতে আজকে আমাদের হৃদয়ে কৃষ্ণের আবির্ভাব হচ্ছে, হচ্ছে না, তাহলে জন্মাষ্টমী তিথি পালন করতে হবে না, দরকার নেই, বাড়ি চলে যাও। জন্মাষ্টমী তিথি পালন করার মানেই হলো আমাদের হৃদয়েতে আজকে কৃষ্ণের আবির্ভাব হবে, হয়েছে, কিংবা আরও শুদ্ধভাবে বলতে পারে একটা শুদ্ধ, একটা শুদ্ধ ভক্তের হৃদয়ে সর্বক্ষণ কৃষ্ণের আবির্ভাব চলছে, কোনো সময় বন্ধ নেই, সবসময় আবির্ভাব, অনন্ত ব্রহ্মাণ্ডের কোনো না কোনো জায়গায় তো কৃষ্ণের আবির্ভাব হচ্ছে, হচ্ছে না, অনন্ত ব্রহ্মাণ্ডের কোনো না কোনো জায়গায় এখন যে আমি আলোচনা করছি ঠিক এই সময় কৃষ্ণের আবির্ভাব হয়ে গেল, এই সময়, এই যেই সময় আমি আলোচনা করছি এখন এই মুহূর্তে কৃষ্ণের আবির্ভাব হলো, সব নাচানাচি করছে, সবাই আনন্দ করছে, কিন্তু আমাদের এখানে এই ব্রহ্মাণ্ডেতে এখন আবির্ভাব, মারা রাত্রির ১২টার সময় আবির্ভাব হবে, ঠিক আছে অপেক্ষা করো ততক্ষণ, কিন্তু রাত্রির ১২টা হলে আবির্ভাব হবে কি না সেটা হচ্ছে কথা, যদি না হয় তাহলে জন্মাষ্টমী পালন হবে না। সেই জন্যে আমাদের প্রত্যেক জীবের হৃদয়েতে অন্তঃকরণকে একেবারে বিশুদ্ধ অবস্থায় নিতে হবে, একেবারে বিশুদ্ধ অবস্থা, যেখানে কর্ম জ্ঞান আদি কোনো কিছুর কোনো ছোঁয়া পর্যন্ত, ছোঁয়া তো দূরের কথা, কোনো গন্ধ পর্যন্ত থাকবে, থাকলে পরে সেখানে কৃষ্ণের আবির্ভাব হবে না। কৃষ্ণের আবির্ভাব করাতে গেলে, কৃষ্ণের আবির্ভাব করানো যায় নাকি, হ্যাঁ যায় তো, এই তো অদ্বৈত গোসাই গৌরের আবির্ভাব করালেন, করালেন না, জল গঙ্গা তুলসী জল দিয়ে হুঙ্কার করে বলছেন, চিৎকার করে ব্রহ্মাণ্ড ভেদ করে যাচ্ছে, গৌরহরি বলছেন নাড়া চিৎকারতে আমার ভেঙে গেল ঘুম, আমি আর শুতে পারলাম না,
তাড়াতাড়ি করে চলে এলাম, খালি চিৎকার করছে, হুঙ্কার করছে, শীঘ্রই এসো, কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ, এই যে অবস্থাটা, এটা কীরকম একটা অবস্থা চিন্তা করা যায় না। প্রত্যেক জীবের হৃদয়কে সেরকম ধরনের শুদ্ধতা হৃদয়েতে আনতে হবে প্রত্যেক জীবকে। যে শুদ্ধতা আনবার পর আমরা কৃষ্ণ আবির্ভাবের জন্য তন্ময় হতে পারি। হ্যাঁ, এবার কৃষ্ণ যদি পারো দয়া করে এসো, তা নাহলে তো আসবে না। সে ধরনের অবস্থাটা আনা দরকার। প্রথম আমাদের প্রথম হরিভজনের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি টু ক্লিন আওয়ার হার্ট, আমাদের হৃদয়কে পরিষ্কার করা, গুণ্ডিচা মার্জন করা। এত পরিষ্কার করব যে কৃষ্ণ এসে বসবেন। এই জন্যই গুণ্ডিচা মান্দল লীলা গৌরহরি করেছিলেন। আর সেখানে রূপগোস্বামী পাত্র পরিষ্কার বলেছিলেন, শুদ্ধ ভক্তির ডেফিনেশন যিনি তা দিয়েছেন, সেখানে যদি বিচার করা হয় আমি তো কোয়ালিফাইড হব কিনা জানি, আমি তো হব না, আপনারা কেউ কোয়ালিফাইড হবে কিনা আমি জানি না। যে কন্ডিশন দিয়েছেন রূপগোস্বামী পাদ, সেখানে আমি পাস করবো কিনা জানি না, আমার নিজেরও ভয় আছে, আপনাদের মধ্যে কে পাস করবেন কিনা কে জানি। সেখানে ক্যান জ্ঞান কর্ম আদির কোনো কিছুর কোনো রকম গন্ধ পর্যন্ত থাকা চলবে না, চলবে না। আর আমাদের গৌড়ীয় গণের ভজনের অনেকে দেখা গেছে আমাদের গুরুবর্গের মধ্যে তারা সক্ষরসের ভক্তিতে সিদ্ধি লাভ করেছেন। তো এ নিয়ে লড়াইয়ের তো কোনো কারণ নেই, এ নিয়ে লড়াইয়ের কোনো কারণ। যদি বলা হয় মহারাজ আমাদের গুরুবর্গের মধ্যে যে মন্ত্র চালু আছে কাম গায়ত্রী কাম বীজ এসা, ঠিক আছে, অনেকে প্রশ্ন করেন, এত সূক্ষ্ম প্রশ্ন তুমি ভয় পেয়ে যাবে, পালিয়ে যাবে, এইসব প্রশ্নের উত্তর দিতে হবে, ভজন না করলে এসব প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। বলে আমাদের তো গৌড়ীয় গগনে যে ভজন আছে এটা তো গৌরাঙ্গ মহাপ্রভু মঞ্জুরিভাবে উপাসনার করার কথা দেখিয়েছেন, তাতে কি করে আমাদের অনেক গুরুবর্গ সক্ষরসে সিদ্ধ হলেন? শ্রীল কৃষ্ণদাস বাবাজি মহারাজ সক্ষরসে সিদ্ধ হয়েছেন, নন্দগ্রামে ভজন করতেন, বিরাট মহাপুরুষ ছিলেন, যাকে বাইরের দৃষ্টিতে দেখে কেউ চিনতে পারত না। এত পর্যন্ত হাঁটু পর্যন্ত কাপড় আর খোল, একটা কম্বল, একটা কমণ্ডুলো, কমণ্ডুলোটা আবার ইয়ের সঙ্গে কম্বলের সঙ্গে বেঁধে ঝুলিয়ে রাখতেন, আর সর্বক্ষণ কীর্তন করত। যদি পাঁচ দশ ঘন্টা কীর্তন ক্লান্তি নেই, করেই যাচ্ছেন কীর্তন। তা এখন এর উত্তর কি হবে? এসব অনেক সূক্ষ্ম প্রশ্ন, বৃন্দাবনে এগুলো উত্তর দিতে হয়। যদি বা আমাদের সেই মন্ত্র থেকেই থাকে, যাকে বলা বলছো তুমি নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি গোপিকাগণের কাছে কাম বীজ কাম মন্ত্রে আরাধিত হচ্ছেন, হচ্ছেন কি না? কিন্তু ওই শ্রীকৃষ্ণ আবার সেখান থেকে এসে গৌচারণে তাদেরকে গোচারণ করেন, তিনি আবার সখাগণের সঙ্গে খেলেন, ওই কৃষ্ণটাই। এটার উত্তর হলো এই, আমি এটা আলোচনা করে থাকি, কার কানে ঢুকেছি কিনা জানি না, এটা হচ্ছে একটা হীরক খণ্ডকে আমি আলোতে রেখে দিয়েছি, এই হীরক খণ্ড থেকে ওই দিক থেকে যে দেখছে সে বলছে আমার দিকে নীল রঙের একটা বিরাট নীল রঙের আলো আসছে, যে এই দিক থেকে দেখবো যে নীল কোথায়, আমি তো হলদে দেখছি, বিরাট একটা হলদে রঙের আলো আসছে। আবার এই দিক থেকে যে বলছে যে কেন আমি তো গোলাপি দেখছি, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে যে যে যেরমভাবে কৃষ্ণকে দেখছে, যেটা আলোচনা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের বিস্তৃত আলোচনা প্রসঙ্গে আমি করে থাকি, সেটা হচ্ছে কি রঙ্গমঞ্চতে ভগবান শ্রীকৃষ্ণ যখন পৌঁছেছিলেন তখন কোন কোন ভাবগুলোর কথা বলা হয়েছে, সব ভাব। রঙ্গমঞ্চে যখন লড়াই করবার জন্য কংস তাদেরকে ইনভাইট করে এনেছিল কৃষ্ণ বলরামকে, তারা যখন রঙ্গমঞ্চে উপনীত হয়েছিল তখন কে কীভাবে দেখেছিল বলে ওখানে সবার ভাব দেওয়া রয়েছে।